لعن رسول الله صلى الله لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا الله تعالى يهودي نصارى لعنت দিয়েছে কি দিয়েছে لعنت কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওখানে নামাজ পড়ে কবরস্থানে নামাজ পড়া যায় কবরের উপরে নামাজ পড়া যায় বাংলাদেশে আছে না নাই ছোট এতটুক মসজিদ দুই কাতারের এত বড় কবরস্থান ইয়া লাল শালু নীল শালু আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না আছে না নাই ওখানে যে আগরবাতি জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আছে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে পারে না এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটার আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে মাজারে টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে চিল্লায় বলেন তিনি কে খবরদার এগুলো থেকে সাবধানে থাকতে হবে মাজার জিয়ারত করা সুন্নাহ কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ জিয়ারত করা সুন্নাহ এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায় না আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়ে বেশি অসহায় সে আপনার জন্য কি করবে আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে সে আপনার কিছু করাই দিতে পারবে করতে পারে একজন তিনি কে আল্লাহ চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে ঠিক কি না পড়েন সবাই কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বাকিউল গরকাত বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুম না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে না মনে থাকবে এটা টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন তাহলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদি ফি দুআ ওয়া আন তুনাযফা ওয়া তুতাইয়্যাবা আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও মসজিদগুলোরে পরিষ্কার রাখো আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন পারফিউম করে রাখবেন আরব দেশে মসজিদে বাখুর জ্বালিয়ে দেয় রূপ জ্বালিয়ে দেয় মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়তে মনে হয় কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই